খেলাধুলা কিচেন অ্যান্ড ক্রাফ্টের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড ক্রাম্প। আর এই ব্রেড ক্রাম্পটি প্রয়োজন হয় চিকেন নাগেট, তারপর কাটলেট তৈরিতে এবং রমজান মাসের বিভিন্ন ভাজার কাজে প্রয়োজনে পড়ে এই ব্রেড ক্রাম্পটি। তো দেখে নিন আমি সহজে কিভাবে ব্রেড ক্রাম্পটি তৈরি করে নিচ্ছি। আমরা অনেক সময় ঘরে স্যান্ডউইচ তৈরি করে থাকি, আর স্যান্ডউইচের জন্য যে ব্রেডটা নেই আর সেই ব্রেডের লাল অংশগুলো কেটে ফেলে দেই। এই ব্রেডের লাল অংশ থেকে আজকে তৈরি করব ব্রেড ক্রাম্প। তো আমি এখানে 10-12টি রুটির চারপাশের অংশগুলো নিয়েছি। এখন এগুলোকে একটু মচমচে ভাব আসার জন্য তাওয়ায় তেলে নিব, আর একেবারে লো ফ্লেমে তেলে নিব। খুব সাবধানে তাওয়ায় আমি এটাকে তেলে নিচ্ছি যেন পুড়ে না যায়। শুধুমাত্র একটু মুচমুচে ভাব আসার জন্য তাওয়ায় আলতোভাবে তেলে নিচ্ছি। তো ডালা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন। তো তেলে নেওয়ার পর একেবারে মুচমুচে থাকা অবস্থায় আমি এগুলোকে ভেঙে ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। আমি এখানে অল্প পরিমাণে ফুড অরেঞ্জ কালারটা ব্যবহার। অবশ্যই লক্ষ্য রাখবেন ব্রেড ক্রাম্পটা যেহেতু শুকনা উপকরণ, সেক্ষেত্রে অবশ্যই ফুড কালারটা লিকুইড দেওয়া যাবে না, পাউডার কালারটা দিতে হবে এক্ষেত্রে। তো ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, আর এখন ঢেলে নিচ্ছি বাটিতে। তো আমি আরও কিছু তৈরি করেছি, এগুলো সাদা আমার ঘরে থেকে যাওয়া রুটি, যেগুলো বাচ্চারা অনেক সময় খেয়ে থেকে যায় নর্মাল ফ্রিজে রেখে দিয়ে, সেগুলো টেনে নিয়েছি। একইভাবে তৈরি করেছি এই ব্রেড ক্রাম্পটি, শুধু এখানে আমি রং দেইনি, আর একটা শুধু অরেঞ্জ রংটা দিয়েছি, আর এটা সাদা রেখেছি। তো আপনি চাইলে এখানে পুনরায় আবার তাওয়ায় ভেজে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডারে দেওয়ার আগে ভালোভাবে তাওয়ায় টেনে নিয়েছিলাম, যার কারণে এখন আর টেনে নিচ্ছি না। এই ব্রেড ক্রাম্পগুলো এয়ার টাইট কন্টেনারে 2-3 মাস রেখে ব্যবহার করতে পারেন, প্রয়োজনের সময় নিয়ে নিতে পারেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।